মায়ের পেটে যখন আমরা ছিলাম আমাদেরকে রিজিক দিয়েছে কে? আল্লাহ। খাবার দিয়েছে কে? আল্লাহ। তখন কি মায়ের দুধ আমরা খাইছি? না। আমার মা যা খেয়েছেন সেটার ভিটামিনস, সেটার ক্যালোরি, সেটার এনার্জি আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবার আমার মায়ের নাড়ের সাথে আমার আমার নাড়ের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন দিয়ে আল্লাহ তাআলা সেখান দিয়ে আমার জন্য অক্সিজেন সরবরাহ করেছে, শক্তি সরবরাহ করেছে। দুনিয়াতে আসার সাথে সাথে দুনিয়ার মানুষেরা নাড়ের ওই লাইনটাকে কেটে দেয়, তাই না? পৃথিবীর মানুষ তখন প্রথম ওয়া ওয়া করে চিৎকার করে। আমরা শুনি হসপিটালে ডেলিভারি হওয়ার পরে বাচ্চা বলে ওয়া ওয়া, আসলে ওয়া ওয়া নয়, সে কেঁদে কেঁদে আল্লাহরে বলে আল্লাহ 8 মাস তুমি আমাকে রিজিক দিলা, আমার নাড়ের সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন, একটা লাইন, একটা লাইন দিয়ে খাবারও দিয়েছ, পানিও দিয়েছ, অক্সিজেনও দিয়েছ। Likey.